নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। ছোট ছোট বাচ্চাদের মেয়াদোত্তীর্ণ খাবার প্রদানের অভিযোগ উঠল উদয়পুর মহকুমার তাতুয়াটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারের বিরুদ্ধে। চাল পাচারের ঘটনা জনসমক্ষে আসতে খুবই ফেটে পড়েন এলাকাবাসী। তদন্তে নেমেছে আইসিডিএস দপ্তর। দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমার উত্তর চন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত তাতুয়াটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে বহু অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর তরফ থেকে দপ্তরে অভিযোগ করে আসছিল এই অঙ্গনওয়াড়ি সেন্টারে যিনি দায়িত্বে আছেন বাণী ঘোষের বিরুদ্ধে। তিনি নিয়মিতভাবে সেন্টারে আসেন না, অঙ্গনওয়াড়ি সেন্টারে আসা ছেলেমেয়েদের সাথে দুর্ব্যবহার করা, নিয়মিতভাবে ছেলেমেয়েদের না খাওয়ানোর অভিযোগ করে আসছিল এলাকাবাসী। মঙ্গলবার এলাকাবাসীর কাছে খবর আসে যে সেন্টারের দায়িত্বে থাকা বাণী ঘোষ এক বস্তা চাল বাইরে পাচার করছেন। এই খবর পেয়ে এলাকাবাসীরা এসে দেখতে পান যে একটি বাইকে করে এক বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছে, সাথে সাথে এলাকাবাসীরা বাইকটির পেছনে ধাওয়া করেন। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে খবর দেওয়া হয় আইসিডিএস দপ্তরে। সেখানে জনৈক সুপারভাইজার ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কথা শুনে সমস্ত কাগজপত্র নিয়ে আসেন। উনি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন চাল চুরির ঘটনার সাথে দপ্তরের কেউ যুক্ত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু বাচ্চাদের খাওয়ানোর জন্য দপ্তর থেকে দেওয়া হয়েছে সয়াবিন, সেগুলি উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ মেয়াদ উত্তীর্ণ সয়াবিন বাচ্চাদের খাওয়ানো হয়েছে, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান দপ্তরের সুপারভাইজার অরুণ দত্ত চৌধুরী। ঘটনা এখানে তো অনেক প্রবলেম, সকালবেলা ফোন গেছে যে চাল যাবে, একটা কিছু একটা মিস ইউজ গেছে। তো এই মার্ফত এনকোয়ারি মারফত আমি আইলাম, দেখলাম যে হ্যাঁ এখানে একটা বস্তা চাল যেটা মিক্সড করা চাল দিলে আমরা পাইছি, যেটা তারা কোথাচ্ছে খাল বাই থেকে আনছে। তো এরপরে আমি স্টক রেজিস্টার মেনটেন করার চেষ্টা করছি, বিভিন্ন রেজিস্টার একটু আপডেট কম আছে। তো আমরা রেজিস্টার টেজিস্টার সব সিজ করে লাইছি, আমরা এখন টেলি করে দেখবো আসলে দেখতে গেলে ঘটনাটা কী হয়েছে। বাকিটাই এবার সয়াবিনের ব্যাপারটা, এটা আমি বলবো দিদিমণি একটু জায়গায় ভুল করছে, সয়াবিনটি তাহলে স্টক রেজিস্টার মানে স্টক রেখা দিছে, যদি আসলে রাখার কথা আসলো তাহলে এগুলি যারা বেনিফিশিয়ারি তারা দিয়ে দিলে পারত, তাহলে এই জায়গাতে রেখা দিয়ে এখন এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি কইয়া দিছি যাতে দিয়ে আর না খাওয়ানো। সত্যি বলতে এখন এলাকাবাসী অভিযোগ যেটা দিদিমণি তো স্বীকার করতেছে, আমরা এটাই দেখতে আসি। যদি আমরা ওই তো স্টক রেজিস্টার আমি তো সিজ করলাম, মানে প্র্যাকটিক্যালি রেজিস্টারটি আপডেট থাকে, দিদিমণি আপডেট করছে, এটা আমরা আপডেট করে তিন চার দিনের আপডেট অবশ্যই গাফিলতি আছে, রেগুলার আপডেট থাকে। এখন অফিসিয়ালভাবে আমরা হাইয়ার অথরিটিও জানাবো যে যা যা করা যায় সব কিছুই করি। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। খোয়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী, রাস্তাসহ জমি ধসে পড়ল খোয়াই নদীতে। ঘটনা কল্যাণপুর ব্লক এলাকার ময়মনসিং পাড়ায়। ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ আরো অনেকেই। কল্যাণপুর ব্লক এলাকার উত্তর কমলনগর গাঁওসভার ময়মনসিং পাড়ায় হঠাৎ করে ধসে পড়ল জমিসহ মাটি এবং রাস্তা। পাশে অবস্থিত খোয়াই নদীতে যদিও দীর্ঘদিন ধরে নদীর কোরাল গ্রাসের শিকার গ্রামবাসীরা। গ্রামবাসীরা অভিযোগ করে জানায় দীর্ঘ বছর ধরে ছোট ছোট ভাঙন চললেও দপ্তর থেকে কোনো কিছু করা হয়নি। বন্যা এলে বেশিরভাগ ভাঙন শুরু হয়। ভাঙনের সময় সরকারের বিধায়ক থেকে শুরু করে নেতা আমলারা ভাঙন রোধ করা হবে অতিসত্বর বলে আশ্বাস দিয়ে যান, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও কথা অনুসারে একটু কাজ করত তাহলে আজ এমন দিন দেখতে হতো না বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা জানান মঙ্গলবার থেকে ছোট ছোট ভাঙন দেখতে পাওয়া যায়। বুধবার সাত সকালে পুরোদমে প্রায় 100 মিটার রাস্তা সহ জমি চলে যেতে শুরু করেছে খোয়াই নদীতে। বসত ঘর সহ গোয়াল ঘর চলে যাবে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বর্তমান বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মহকুমার শাসক ভাস্কর ভট্টাচার্য, পিডব্লিউডি ব্লক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বিধায়ক জানান এটা দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যা যত সম্ভব তাড়াতাড়ি কাজ ধরা হবে এবং আগামী 10 দিনের মধ্যে যে কোনোভাবে নদীর ভাঙন রোধ করা হবে।
বাংলাটা যে বাংলা দিয়েছে, বাংলা দেওয়ার পরে আজকে বিধায়ক এখানে আসে, কালকে কালকে ভাঙছে, আজকে বিধায়ক এখানে উপস্থিত হয়েছে। আজকে যদি 25 বছর আগে যদি আমরা এই আর এমএল যদি এই আমরা যদি ইয়ারে দেখাইতো, এই আশাটা দেখাইতো, তাহলে আজকে আমরা এই দুর্দশা ভোগ হয় না। বাঙন তো অনেকদিন যাবতই ভাঙতেছে, কিন্তু বাঙনের ফলে এর মধ্যে তো কোনো ইয়া হয়েছে না। আর গত পরশু দিন থেকে এই জায়গাটা পুরাটা বইয়া গেছে। বনের ফলে তো আমরা এই 50-60টা পরিবার কোনো দিকে যাওয়ার মতোই আপনার কোনো সুবিধা নাই, ঘর বাইরে হওয়ার কোনো ক্ষমতা নাই। বনের সরকারিভাবে আমরা ডিএম স্যার আইছে, আমরা প্রাক্তন বিধায়ক আইছে, তারা যদি আমরা একটা সরকারিভাবে যে কোনো সুরক্ষা করে দেয়, তাহলে আমরা এই পরিবারটি আমরা বাঁচার মতো একটা সুব্যবস্থা হইব। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিলুনিয়া থেকে সাবরুপ পর্যন্ত রেল চলাচলের ছাড়পত্র দিল সিসিআরএস। রেলকে হাতের কাছে পেয়ে বেজায় খুশি সাবরুমবাসী। রেলপথ পরিদর্শনকালে সাবরুম স্টেশনে বৃক্ষরোপণ করেন সিসিআরএস এর বিশেষ আধিকারিক এস পাঠক। আবারও সর্বশেষ বিলুনিয়া থেকে সাবরুম পর্যন্ত রেল চলাচলের 38 কিলোমিটার রাস্তা পরীক্ষা করে দেখল সিসিআরএস চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি বিশেষ প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল 3:35 বিলুনিয়া থেকে বিভিন্ন স্টেশন এবং বিভিন্ন মাঝপথে থামিয়ে থামিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে সাবরুম প্রবেশ করল সিসিআরএস প্রতিনিধি দলের বিশেষ আধিকারিক এস পাঠক। এদিকে সাবরুমে রেল স্টেশনে সাবরুম মহকুমার দূর দূরান্ত থেকে শত শত লোকজন রেল স্টেশনে এসে ভিড় জমান। রেলে করে সিসিআরএস প্রতিনিধি দলটি এসে প্রথমে সাবরুমের বিধায়ক শঙ্কর রায়ের সাথে সাক্ষাৎ করেন, এরপর সাবরুমের স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে চলে যাওয়ার সময় সিসিআরএস প্রতিনিধি দলের এস পাঠক জানান, মঙ্গলবারের পর থেকে রেল চলাচল করতে পারে সুনিশ্চিতভাবে। তিনি এ ব্যাপারে রেল দপ্তরকে জানিয়ে দেবেন। এরপর সাবরুম বিধায়ক শঙ্কর রায় জানান, বহুদিন পরে সাবরুমবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। তিনি আরও জানান, মন্ত্রিসভায় কথাবার্তা বলার পর পুজোর আগে রেল উদ্বোধন করবেন। बिलोनिया से लेकर सबरूम तक का जो 38 किलोमीटर की रेलवे लाइन है, उसका हमने निरीक्षण किया। निरीक्षण के दौरान पाया गया कि लाइन की स्थिति बहुत अच्छी है और सुरक्षा के मानकों पे परे उतरता है। आई मीन द सेफ्टी हैज नॉट बीन कॉम्प्रोमाइज्ड एंड ऑल इक्विपमेंट्स आर इन कंडीशन। आप बता रहे हैं बिलोनिया से सबरूम तक लाइन सुरक्षित है? हाँ ठीक है। नहीं नहीं, लाइन तो ये कल से गाड़ी चलाना चाहिए, कल से चला सकते हैं। कब अभी टेंटेटिव डेट क्या है? नहीं, टेंटेटिव डेट ये रेल मंत्रालय डिसाइड करता है, हम रेल मंत्रालय के अधिकारी नहीं हैं। मैं दूसरे मंत्रालय, मैं केवल लाइन की फिटनेस दूंगा कि लाइन पैसेंजर ट्रेन के लिए फिट है कि नहीं। तो हमारी तरफ से लाइन प्रतीक्षा তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এর আগেও সিআরএস হয়েছে, আজকে চিফ সিআরএসের যারা অথরিটি ওনারা এসেছেন, ওনারা পরিষ্কার বলে দিয়েছেন বিলোনিয়া থেকে সাবরুম পর্যন্ত রেল লাইনের কোনো রকম সমস্যা নাই, এখন যে কোনো সময় ট্রেন চালু করা যাবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সাবরুম থেকে আগরতলা 2 জোড়া ট্রেন চলবে এবং সাবরুম থেকে ধর্মনগর 1 জোড়া ট্রেন চলবে। যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, তার অবসর হলো আজকে। আজকে পরিষ্কার ক্লিন চিট দিয়েছে যে লাইনের কোনো সমস্যা নাই, এখন প্রশাসনিক স্তরে আলাপ আলোচনার মাধ্যমে দিনক্ষণ চূড়ান্ত হবে কোন দিন আনুষ্ঠানিকভাবে সাবরুম থেকে এই রেলের সূচনা হবে। সাবরুম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার স্থানীয় এক বিয়ে বাড়িতে বিশালগড় স্বর্ণ ও রৌপ্য শিল্প সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমিতির রাজ্য সম্পাদক নারায়ণ চক্রবর্তী। বিশালগড় স্বর্ণ ও রৌপ্য শিল্প সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। বিশালগড়ের স্থানীয় একটি বিয়ে বাড়িতে হয় এই সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন রাজ্য স্বর্ণ এবং রৌপ্য শিল্প সমিতির সম্পাদক নারায়ণ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিশালগড়ে বিশিষ্ট স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী হরিপদ কর্মকার, নৃপেন্দ্র কর্মকার সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে 41 জনের একটি নতুন কমিটি গঠিত হয়। কমিটির সম্পাদক এবং সভাপতি মনোনীত হন যথাক্রমে শ্যামল দেবনাথ এবং সত্যরঞ্জন কর্মকার। হচ্ছে আগামী দিনে একটা নতুন কমিটি হবে, পুরাতন কমিটিকে ফলো করে নতুন কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে আগামী দিন এই সমিতিটাকে পরিচালনা করবে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে দিকে দিকে পুজো উদ্যোক্তাগণ মৃন্ময়ী মায়ের চিন্ময়ী আবাহনে ব্রতী। বাদ পড়েনি পানিসাগর মহকুমার দীনদয়াল সামাজিক সংস্থা। এরই অঙ্গ হিসাবে সম্পন্ন হল খুঁটি পুজো। এবারের বাজেট 14 লক্ষ টাকা। আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে পুজোর ঢাকে কাঠি পড়ার ধুম পড়েছে। দিকে দিকে পুজো উদ্যোক্তাগণ মৃন্ময়ী মায়ের চিন্ময়ী আবাহনে ব্রতী। বিগত বছরগুলির ন্যায় এবারও সমগ্র উত্তর এবং অনুকূটি জেলা জুড়ে বারোয়ারি পুজোগুলির সাথে সামঞ্জস্য রেখে লাখোয়ারি বাজেটের পুজোর সংখ্যাও কম নয়। উত্তর জেলার কয়েকটি উল্লেখযোগ্য পুজোর মধ্যে পানিসাগর দীনদয়াল সামাজিক সংস্থা এর মধ্যে উল্লেখযোগ্য। বিগত বছরে সুদক্ষ কলাকুশলীদের দ্বীপ, সুবিশাল মণ্ডপ, প্রতিমা, আলোক সজ্জা ছিল লক্ষণীয়। এবারেও এর ব্যতিক্রম নয়। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে পানিসাগর মটরস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সুসজ্জিত প্যান্ডেলের খুঁটি পূজা। প্রথমেই শুরু হয় একটি র্যালির মাধ্যমে জল আনয়ন পর্ব। ঢাকিদের বাদ্যের তালে তালে পুজো উদ্যোক্তাগণ পানিসাগর বাজার পরিক্রমা করে জল আনয়ন পর্ব শেষ করেন। পরিক্রমার শেষে চিরাচরিত প্রথায় পুরোহিতের পুজোর মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয়। সবাই মিলে খুঁটিতে হাত লাগিয়ে খুঁটি পোতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন। পুজো কমিটির সাথে আলোচনা করে জানা যায়, বিগত বছরের ন্যায় এবছরও প্রায় 14 লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোর প্রস্তুতি চলছে। এবারের প্রতিমা, শিল্পী, আলোকসজ্জা, মণ্ডপ নির্মাণে রয়েছে নবদ্বীপের সুদক্ষ কলাকুশলীগণ। দীনদয়াল সামাজিক সংস্থা বিগত কিছুদিন পূর্বেও পানিসাগর মহকুমাবাসীদের জন্য একটি অ্যাম্বুলেন্স এবং একটি সববাহী গাড়ি উৎসর্গ করেন। এবারকার পুজোতে সমগ্র ত্রিপুরা রাজ্যের অগণিত জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে। সকলের উপস্থিতিতে নন্দিত হবে তাদের উৎসব প্রাঙ্গণ, এটাই তাদের বিশ্বাস। আমরা পানিসাগর দীনদয়াল সামাজিক সংস্থার উদ্যোগে গত বছর আমরা এখানে পূজা আয়োজন করেছি এবং আমরা পানিসাগরবাসীর উদ্দেশ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এবারও গত বছরের ন্যায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের দীনদয়াল সামাজিক সংস্থা, আপনারা জানেন, বিগত দিন থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত আছে, আপনারা সেটা দেখেছেন। এবং আমরা এবারের যে বাজেট করেছি সেটা আমাদের পূজা মণ্ডপ তৈরি করার জন্য কলকাতা থেকে এসেছেন এবং আলোকসজ্জায়ও কলকাতার কারিগররা আছেন এবং মূর্তি তৈরি করার জন্য আমাদের নবদ্বীপের মৃত্তিশিল্পীগণ আমাদের এখানে আছেন এবং আমরা তাদের সহযোগিতায় এবং পানিসাগর এলাকার সার্বিক সবাই সহযোগিতায় আমরা এবারে গত বছরের ন্যায়ও আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো সামাজিক দায়বদ্ধতা নিয়ে আপনাদের কি কোনো সামাজিক কর্মসূচি পুজোর সময়ে করবেন? আমরা এবারে পানিসাগরবাসীর উদ্দেশ্যে আমরা একটা অ্যাম্বুলেন্স এখানে উদ্বোধন করেছি বিগত কিছুদিন আগে এবং সরগরত একটা সবাই গাড়ি আপনারা দেখছেন সেটাও আমরা উদ্বোধন করেছি। মানুষের স্বার্থে, মানুষের সেবার জন্য আমরা এখানে এটা উদ্বোধন করেছি। মোটামুটি আপনারা কত টাকা বাজেট নিয়ে এই বছরের পূজায় আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমাদের এবারের পূজার বাজেট গত বছরের কাছাকাছি এবারও আছে। আমরা গত বছরে প্রায় 14 কাছাকাছি হয়েছিল, এর মধ্যে আমাদের পূজা আমরা করতে পেরেছি। এবারও গত বছরের ন্যায় আমাদের আছে, আমরা তা বাজেট বৃদ্ধি করিনি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল।
যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন Cloud 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন Cloud 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। Cloud 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। বুধবার বিশালগড় প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 55তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সোসাইটির কনফারেন্স হল গড়ে। এদিন 2018 ইংরেজি অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। বিশালগড় প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 55তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বুধবার। এদিন বিশালগড় নিচের বাজারস্থিত সোসাইটির কনফারেন্স হল গড়ে হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশালগড় পুরমাতা রূপালী দে। এদিনের সম্মেলনে গত অর্থ বছরের আয় ব্যয়ের হিসেবের পাশাপাশি কৃষকদের সুবিধের কথা তুলে ধরেন সোসাইটির কর্ণধার বাপন সাহা। পরে হয় সঙ্গীতানুষ্ঠান। প্রাইমারি মার্কেটিংয়ের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং প্রত্যেক বছরে নিয়ে এবছর হচ্ছে, আর আমরা 55 বছর ধরে এই পুরনো এই প্রাইমারি মার্কেটিং প্রত্যেক বছর নিয়ে এবছরও আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং আয়োজন করেছি, আর আজকের মিটিংয়ে বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অসমের বাজারঘাট বসন্তপুর রাস্তার বেহাল অবস্থা, এর জন্য সংশ্লিষ্ট কাজের ঠিকাদারকে দায়ী করছেন এলাকাবাসী। পূর্ত দপ্তরের অবহেলার দরুন ভোগান্তির শিকার আম জনতা। এ ব্যাপারে পূর্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় জনগণ। অসমের বসন্তপুর পূর্ত বিভাগের রাস্তার বেহাল অবস্থা, নির্মাণের কয়েক মাসের মধ্যেই সমস্ত রাস্তা ভেঙে চৌচির। স্থানীয় জনগণ রাস্তাটির এই অবস্থার জন্য সংশ্লিষ্ট কাজের ঠিকাদারকে দায়ী করছেন। উল্লেখ্য, রাস্তাটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তার সাথে দুই বৃহত্তর এলাকা সংযুক্ত। এর একটি হল চৌরঙ্গি এবং অন্যটি বসন্তপুর। এছাড়াও এই রাস্তাটি কয়েকটি গ্রামের সাথে যোগাযোগের একমাত্র অবলম্বন। বহু কাঠখড় পুরনোর পর রাস্তাটির কাজ শুরু হয়েছিল প্রায় 2.5 বছর পূর্বে এবং শুরু হয়ে মাত্র 2.5 কিলোমিটার পথই কাজ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু এইটুকু কাজই ভালোভাবে সম্পন্ন করল না দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অভিজিৎ রায়। অভিযোগটি স্থানীয় জনগণের, কারণ কাজ শেষ হওয়ার কয়েক মাস অতিক্রান্ত হতে না হতেই রাস্তার মধ্যে বড় বড় গর্ত এবং ফাটল দেখা দিয়েছে। স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, পূর্ত বিভাগের অবহেলার দরুন অভিজিৎ রায় অতি নিম্নমানের কাজ করছে, যার ফলে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টির ফলে রাস্তাটি কাদায় জ্বলে একাকার হয়ে যায়। প্রায়শই রাস্তার মধ্যে পা পিছলে ছিটকে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ পথচারীরা। উপরন্তু রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, এর থেকে যেকোনো সময় বিপদ ঘটতে পারে। জনগণের মনে কাজটির মান নিয়ে শুরুতেই সন্দেহ ছিল, যার ফলে তারা বার কয়েক আপত্তিও জানিয়েছিলেন। কিন্তু ঠিকাদার এর চূড়ান্ত দুর্নীতি এবং একগুঁয়েমির ফলে রাস্তার এহেন দুরবস্থা। জনগণ বহুবার পূর্ত বিভাগে অভিযোগ জানানো সত্ত্বেও আজ অবধি কিছুই হলো না। পূর্ত বিভাগে রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করছে সরকার, অথচ ভ্রষ্ট কিছু ঠিকাদারদের দরুন সরকার বদনামি হচ্ছে বলে জনগণ ক্ষোভ প্রকাশ করেন। এই সকল দোষী ব্যক্তিদের পূর্ত দপ্তর কর্তৃক অচিরেই শনাক্ত করে এদের 2 নম্বরি ধান্দা বন্ধ করার আর্জি জানান সংশ্লিষ্ট এলাকার মানুষ।
এদের ফলে প্রতিটি রাস্তার বানানো শেষ হতে না হতেই ভেঙে পড়ছে। তাই জনগণ অসমের পূর্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন। বিভাগের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার আর্জি জানান এবং ওই সকল কন্ট্রাক্টরদের লাইসেন্স বাতিল করারও আবেদন জানানো হয়। গঞ্জ পূর্ত বিভাগের সড়ক, এই সড়কের কাজ প্রায় দেড় বছর আগে হয়েছে, কিন্তু কাজটা অতি নিম্নমানের হয়েছে। কাজটা নিম্নমানের হওয়ার ফলে আজকে এই রাস্তার যে এই অবস্থা, কারণ এই রাস্তাটা বাজারঘাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা তিনটা জায়গায় সংযোগ হয়েছে, একটা একদিকে সনবিল যাওয়া যায়, আরেকদিকে আপনার রামকৃষ্ণনগর একটা বাইপাস রোড। কিন্তু এই রোডের যদি এইরকম অবস্থা হয়, তারপরে আমাদের কিনারে দুইটা স্কুল, এইটা লিঙ্কে বাজারঘাট থেকে দুইটা স্কুল একদম কিনারে, তারপরে আসে আরও দু তিনটা স্কুল, এইরকম স্টুডেন্টের এইরকম মানে যাওয়া আসার এরকম অবস্থা হচ্ছে। কিন্তু আজকে রাস্তার যে নিম্নমানের কাজ হয়েছে, যদি কাজটা একটু ভালো করে হতো তাহলে আমরা 4-5 বছর হতো, মানে অতটুকু আমরা এই অসুবিধা ফেস করতাম না। কিন্তু আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা এই পরিস্থিতিতে আমাদের এখন হাঁটা চলাফেরা করা এই রাস্তার উপরে অসুবিধা হয়ে গেছে। তাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যাতে রাস্তাটা পুনরায় আবার নির্মাণ করা হয় এবং ভালো কন্ট্রাক্টরকে দেওয়া হয়, যাতে মানে রাস্তাটা ভালো করে মানে করিমগঞ্জ থেকে শম্ভুদাস চৌধুরীর রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।